বলতে থাকেন। ধামরাই মাধববাড়ি আমরা একটা ঐতিহ্যবাহী মন্দির আসেন এইখানে এই এই মাধবের অনুষ্ঠানে রথযাত্রা হয়ে থাকে। এটা তৈরি করেছিল শ্রী রণদা প্রসাদ সাহা ওনার ছবি ওনার দিন এই ছবি এই পাশে আছে। বলতে থাকেন ছবিটা দেখেন ইনি হচ্ছে রণদা প্রসাদ সাহা নাকি টাঙ্গাইল কুমিটোলা হসপিটাল আমি আপনি কিন্তু পারস পারক শান্ত কারণ বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন কোন হসপিটাল আমি তার এই হচ্ছে ধামরাই মাধববাড়ি। এটা দীর্ঘদিন আগে প্রতিষ্ঠিত হচ্ছে। আসুন আপনি লাইভে থাকুন, আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এটা প্রতিষ্ঠা করেছিল রণদা প্রসাদ সাহা, যার বাড়ি বাংলাদেশে আমাদের মির্জাপুর অধীন কোটে। রণদা প্রসাদ সাহা কি ওই যে আরপি সাহা যার নাম আমরা সবাই জানি, মানে বাংলাদেশে প্রচলিত রণদা প্রসাদ সাহা বলতে যাকে আমরা চিনি সেই রণদা প্রসাদ সাহা? আচ্ছা আচ্ছা, বিখ্যাত ব্যবসায়ী তিনি একজন ব্যবসায়ী। আছে তাছাড়া ধামরাই অনেক পুরনো পুরনো ঐতিহ্য আছে। আচ্ছা, ধামরাই রয়েছে অনেক জমিদার বাড়ি। এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, তারপর আমি আপনাদের নিয়ে যাবো ধামরাই জমিদার বাড়ি। আর এই রণদা প্রসাদ সাহা কুমিদের হসপিটালের প্রতিষ্ঠা, তিনি উনি জ্ঞানী এবং ত্যাগী মানুষ, সমাজের জীবনে মানুষের জন্য অনেক কিছু রেখে গেছে। এই হলো আমার সংক্ষিপ্ত কথা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু জায়গাটা ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, একটা